السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে নাদিয়া নেসাব কায়দার 44 নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা শিখব ইদগাম কাকে বলে, ইদগামের হরফ কয়টি এবং ইদগামের শব্দ গঠন। তো প্রিয় দর্শক, ইদগাম দুই প্রকার, ইদগামে বাগুন্না, ইদগামে বেলাগুন্না। সম্পূর্ণ আজকে আমরা এই ভিডিও থেকে কিভাবে পার্থক্য করে পড়তে হবে, সহি শুদ্ধ করে আপনাদেরকে শিখিয়ে দিব। তো শিখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে, কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো প্রিয় দর্শক, আর যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, ভিডিওতে এক্ষুনি একটি লাইক করে দিন। তো চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إدغام প্রিয় দর্শক, ইদগাম অর্থ মিলাইয়া পড়া। ইদগামের হরফ দেখুন, এই যে ইদগামের হরফ ছয়টি, ইয়া, রো, মিম, লাম, ওয়াও, নুন। ইদগাম দুই প্রকার, এক নম্বরে হচ্ছে ইদগামে বাগুন্নাহ, দুই নম্বরে হচ্ছে ইদগামে বেলাগুন্নাহ। ইদগামে বাগুন্নার হরফ আবার চারটি, ইয়া, মিম, ওয়াও, নুন। এই চারটি হরফ নুন সাকিন বা তানউইনের পরে আসিলে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়। তো এখন আমরা ইদগামে বাগুন্নাহ কিভাবে পড়তে হবে, আমি এখন এই শব্দগুলি আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলে দিব। দেখুন, এই যে এখানে শব্দগুলি দেওয়া আছে, কিভাবে পড়তে হবে দেখুন, আমি এখন বানান করিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি। হামজাহ, ইয়া, জবর, আই। এই যে এখানে বলেছে নুন সাকিনের পরে ইদগামে বাগুন্নার চারটি হরফের যে কোনো একটি হরফ আসলে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে। এই যে নুন সাকিনের পরে ইদগামে বাগুন্নার চার হরফের এক হরফ আসছে দেখুন, ইয়া। তাই আমরা এই নুন সাকিনের পরে ইয়া আসার কারণে গুন্নার সহিত মিলে ইয়া পড়ব। হামজাহ, ইয়া, জবর, আই, ইয়া, দদ, জবর, ইয়াদ, আই, ইয়াদ, রজের রি, আই, ইয়াদ, রি, বা, জবর, বা, আই, ইয়াদ, রি, বা। বাকে যখন সাকিন করব তখন এইভাবে পড়ব, আইয়াব রিবে। বা যেহেতু কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে কলকলা করতে হবে, আইয়াব রিবে। তারপরে শব্দ দেখুন, ইয়া, ওয়াও, জবর, ইয়াও, মিম, জবর, মা, ইয়াও, মা, হামজা, জের, ই, ইয়াও, মা, ই, জাল, ইয়া, দুই, জের, রি, নুন সাকিন অথবা তানউইন। এই যে দেখুন জালের নিচে দুই জের আছে, তানবিন বলা হয়, দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। তাই এখানে দেখুন এই যে জালের নিচে দুই জের আসছে, তানবিনের পরে ইদগামে বাগুন্নার হরফ ইয়া আসছে, তাই আমরা এই জালকে ইয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব। জাল, ইয়া, দুই, জের, জি, ইয়াও, মা, ইজি, ইয়া, সদ, জবর, ইয়াস, দাল, পেশ, দু, র, নুন, পেশ, রুন। গুন্নাহ করতে হবে ওয়াজিব গুন্নাহ, হরকতের বামে, নুনে, মিমে যখন তাসদিদ থাকবে গুন্নার সহিত পড়তে হবে, এই গুন্নাহকে ওয়াজিব গুন্নাহ বলে। ইয়াস দুরুন, নুন, আলিফ, জবর, না, সিন, পেশ, সু। সিনকে ওয়াকফের ক্ষেত্রে আমরা সাকিন করে ফেলবো, এইভাবে বলবো দেখুন, ইয়াস দুরুন নাস। পুরা শব্দটি দেখুন, ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাস। হা, ত, জের, হিত, ত, জবর, ত, হিত, প, প মোটা করে উচ্চারণ করতে হবে, হিত, প, তা, নুন, দুই, পেশ, তুন, গুন্নাহ করে বলতে হবে, হিত, প, তুন, নুন, গইন, জবর, নাগ,
فا را زر فير نغ فير لم زبر لا كاف ميم بش كم نغ فير لكم حطة نغ فير لكم حطة نغ فير لكم ميم واو زر ميو নুন সাকিনের পরে ওয়াও আসছে, দেখুন ইদগামে বা গুন্নার হরফ ওয়াও আসছে, তাই এই মিম ওয়াওর সাথে গুন্নার সহিত পড়তে হবে। মিম ওয়াও জের মিউ ওয়াও আলিফ জবর ওয়া মিউ ওয়া কফ দুই জের কিন মিউ ওয়া কিন, কফকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো, আমরা এইভাবে বলবো, দেখুন মিউ অফ কলকলার হরফ যেহেতু ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে, মিউ ওয়াক সাদ জের সি র আলিফ জবর র সি র ত মিম দুই জবর তম গুনাহ করতে হবে, সি র তম মিম সিন পেশ মুস জবর তাহ মুস্তা কফ ইয়া জের কি মুস্তাকি মিম আলিফ জবর মা মধ্যে ইওয়াজ এক আলিফ টেনে পড়তে হবে। ওয়াকফের ক্ষেত্রে যখন হরফের উপরে দুই জবর থাকবে তখন মধ্যে ইওয়াজ এক আলিফ টেনে পড়তে হয়, এই মতকে মধ্যে ইওয়াজ বলা হয়। সিরাতাম মুস্তাকিমা সিরাতাম মুস্তাকিমা জিম নুন জবর জান ওয়াজিব গুন্না হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে, তাই এই জিম নুনের সাথে গুন্নার সহিত পড়তে হবে, গুন্নাহ না করিলে আমরা গুনাগার হব, তাই গুন্নাহ করব, দেখুন জিম নুন জবর জান নুন খারা জবর না জান না তা ওয়াও দুই জের তিউ ইদগামে বা গুন্না, দেখুন তানওয়িনের পরে ওয়াও আসছে তাই গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে, জান্নাতি ওয়াও জবর ওয়া আইন পেশ উ ওয়াউ ইয়া ওয়াও পেশ ইউ ওয়াউ ইউ নুন দুই জের নিন ওয়াউ ইউ নিন, মদের হরফের বামের হরফে ওয়াকফু আসলে মধ্যে আরজি তিন আলিফ টেনে পড়তে হবে, এই মতকে মধ্যে আরজি বলা হয়। ওয়াউয়ুন জান্নাতি ওয়াউয়ুন মিম ওয়াও জের মিউ, দেখুন মাঝখানে জজমলা হরফ বাদ পড়ে যাবে, সরাসরি এ মিম তাসদিদওয়ালা হরফ ওয়াওকে ধরবে, কারণ নুন সাকিনের পরে ইদগামে বা গুন্নার হরফ ওয়াও আসছে, তাই এই মিম ওয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে, মিম ওয়াও জের মিউ ওয়াও জবর ওয়া ওয়াও ঠোঁট গোল করে উচ্চারণ করতে হয়, মিউ ওয়া লাম জবর লা মিউ ওয়ালা দাল জের দি মিউ ওয়ালা দি, দালকে ওয়াকফের ক্ষেত্রে আমরা সাকিন করে ফেলবো, এইভাবে বলবো, দেখুন মিউ ওয়ালাদে, ডাল যেহেতু কলকলার হরফ ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে, নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে, মিউ ওয়ালাদে মিউ ওয়ালাদে। প্রিয় দর্শক, এখন আমরা ইদগামে বেলা গুন্নাহ কাকে বলে, ইদগামে বেলা গুন্নাহর হরফ কয়টি এবং কিভাবে পড়তে হবে তার শব্দ গঠনগুলি আপনাদেরকে সহি শুদ্ধ করে এখন বলে দিব, দেখুন ইদগামে বেলা গুন্নার হরফ দুইটি র ল্যাম, এই দুইটি হরফ নুন সাকিন বা তানওয়িনের পরে আসিলে গুন্নাহ সারা মিলাইয়া পড়িতে হয়। দেখুন আমি এখন এই শব্দগুলি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে গুন্নাহ সারা পড়তে হবে, বানান করে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নেবেন। মিম র জের মির, এই যে দেখুন নুন সাকিনের পরে ইদগামে বেলা গুন্নার হরফ র আসছে, তাই গুন্নাহ সারা পড়তে হবে, মিম র জের মির র বা জবর রব মির রব বা জের বি হা মিম জের হিম মির রব্বিহিম মির রব্বিহিম হা পেশ হু দাল লাম দুই জবর দাল নুন সাকিন অথবা তানবিন, এই যে দেখুন তানবিন আসছে দুই জবর আসছে, তানবিনের পরে লাম আসছে, এই দাল লামকে ধরবে, গুন্না সারা পড়তে হবে,
هابش هو دال لام دوي زبر دال هو دال لام لام زير ليل هو دال ليل ميم تا بش مت تا زبر تا مت تا قاف يا زر قي نون زبر نه متقين مدر حرف بامر حرف وقف ورس تاي اي قي تين الف تاني پربو اي مت کے مد عارضی بولے هو دال ليل مت متقين نون کے سکون کرے فلبو هدى للمتقين واو يا زبر واي لام لام دوی پش لول تنوینر پورے ادغام بلا گنر حرف لام ارسے تای گنہ سارا پربو واي لول لم زر لی کاف لام پش کل لم زر لی واي لول لی کل لی ويل لكل ميم را زر مير نون ساكنر پره را ادغام بلا گنر حرف ارسي تاي گنه سرا پرته هبه ميم را زر مير را با زبر رب با را دو زر بير مير رب بير را زبر را حا يا زر حي ميم دو زر مين را حي مين ميم كه وقفر خطره امرا ساكن كوري فلبو را حيم من رب الرحيم من رب الرحيم ميم لام زر ميل نون ساكنر پوره لام ادغام بلا گنر حرف ارسه تاي گنه سرا پرته هبه ميم لام زر ميل لام زبر لا ميل لا دال نون پش دون ميل لا دون ها پش هو ميل لا دون هو همزه را زبر ار را زبر را ار را نون ساکنر پاره ادغام بلا گنر حرف را ارسه گنه سرا پرته هبه همزه کرا زبر آها پش هو ار را آهو را زازر ریز قاف لام دوی زبر قل تنوینر پاره لام ادغام بلا گنر حرف ارسه تای ای قاف لام ارشته گنه سرا پرته هبه ریز قل لام زبر لا کاف میم پش کم ریز قل لکم رزق لكم تو پیو درشک امرا ای بابه ادغام باگنه ایبان ادغام بلاگنه پرتک بوجه بوجه اما در ای ویڈیو تھے کہ اپنا راشیخ نی بین تو اس کے امر ویڈیو ای پر جنتی بلو تھک بین شست تھک بین اللہ حافظ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ